বগুড়ার দুপচাচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মুসাম্মদ শামসুন নাহারকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী রোববার সকাল এগারোটায় উপজেলা হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা জানান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ শামসুন নাহার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের নেত্রী ছিলেন তার বিরুদ্ধে দুর্নীতি অর্থ আত্মসাত রোগীর চিকিৎসা সেবা ও ওষুধ না দেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার সহ নানা অভিযোগ করেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মুফিজুদ্দিন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তোহিন মেসকাতুর রহমান জান্নাতুল সহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ সময় তারা অবিলম্বে ডাক্তার মোসাম্মদ শামসুল নাহারকে হাসপাতাল থেকে অপসারণের দাবি জানান তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা